নমস্কার বন্ধুরা, আমি সুখেন্দু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে কন্যাগড় থেকে শিলিগুড়ি যাওয়ার একটা নতুন আপডেট আপনাদেরকে দিয়ে দিই। তো যেহেতু আমার কন্যাগড়ে বাড়ি, কন্যাগড় থেকে বেরিয়ে দিল্লি রোড উঠলাম। আজকে হলো 10 তারিখ, 10ই নভেম্বর। তো আমরা বেরোলাম আজকে শিলিগুড়ির উদ্দেশ্যে। কন্যাগড় থেকে কালী পুজোর বাড়ি এসেছিলাম। তো এই শ্রীরামপুর ক্রস করে দিল্লি রোড। চলুন আপনাদেরকে পুরো রাস্তাটা আজকে দেখিয়ে দিই, একদম নতুন নিউ রুট আপডেট। আজকে ডেটে, নভেম্বরের ডেটে কী কী আছে এই রুটে আমার রেগুলার যাতায়াত, তাও আপনাদের সাথে শেয়ার করি। দেখতে থাকুন। দিল্লি রোড দিয়ে আমরা মগরা যাবো, মগরা থেকে ডান দিক নিয়ে নেবো। তো এই সামনে এই চন্দননগর মোড়। আজকে ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে, মানে অপূর্ব। তো আজকে 10ই নভেম্বর চন্দননগরের নবমী জগদ্ধাত্রী পুজোর, আর আমাদের কন্যাগড় রিষড়ায় আজকে থেকে পুজো শুরু হচ্ছে, জগদ্ধাত্রী পুজো। তো মনটা খারাপ লাগছে, চলে যেতে হচ্ছে এখান থেকে। আমরা এই মগরা ফ্লাইওভার চলে এলাম। মগরা ফ্লাইওভার থেকে আমরা সোজা যাব না, সোজা গেলে মগরা, আমরা বাঁ দিকের ফ্লাইওভারটা ধরে সোজা ডান দিকে গিয়ে পড়ব। এই যে আমরা বাঁ দিকের লেনটা ধরব, ডান দিকে গেলে বর্ধমান মগরা, আমরা কল্যাণীর রুটটা ধরে সোজা কল্যাণী হয়ে বেরোবো, কাঁচড়াপাড়ার উপর থেকে জাগুলি মোড় যাব। আমরা এই ডান দিক নিয়ে নেব। এখন রাস্তার কাজ হচ্ছে, এই কাজগুলো হয়ে গেলে, ফ্লাইওভারগুলো হয়ে গেলে আরও ইজি হয়ে যাবে। আমরা এই ডান দিক নিয়ে নিলাম। বাঁ দিকে চলে গেলে আসাম রোড ছিল, যেটা কালনা কাটোয়া হয়ে যাওয়া যায়, আর এটা ডান দিক নিয়ে নিলাম। নিয়ে আবার সামনের মোড় থেকে বাঁ দিক নিয়ে আমরা গঙ্গা পেরোবো। আমরা এবার গঙ্গা সেতু পেরিয়ে গেলাম। অ্যাকচুয়ালি যারা কলকাতা থেকে বারাসাত হয়ে আসবে, তাদের জন্য বারাসাত হয়ে কৃষ্ণনগর ঢুকতে হবে, জাগুলি হয়ে। জাগুলি থেকে পুরো রাস্তাটাই 6 লেন রোড, 4 লেন রোড হয়ে গেছে এখন। আর আমরা যেহেতু কন্যাগড় থেকে আসছি, তাই দিল্লি রোড হয়ে এলাম। কলকাতার লোকও দিল্লি রোড হয়ে আসতে পারবে, এবং ওটা ইজি, কারণ রাস্তা খুব ভালো। দিল্লি রোড একদম মাখন রাস্তা, এটা অনেক তাড়াতাড়িও হবে, 1 কিলোমিটার ঘোরা হলেও তাড়াতাড়ি হবে। তো এটা দিকে সোজা যাব আমরা, কল্যাণীর ওপর থেকে বেরিয়ে যাব, কাঁচড়াপাড়ার ওপর থেকে গিয়ে আমরা জাগুলি ধরব। এই কাঁচড়াপাড়া মোড় পেরিয়ে গেলাম। এই ফ্লাইওভারের সব কাজ হচ্ছে, কিন্তু রাস্তা খুব ভালো। ফ্লাইওভার এখনও কমপ্লিট না হলেও ডাইভার্সনের রাস্তাগুলো খুবই ভালো। একদম আমার বাড়ি থেকে শিলিগুড়ি পর্যন্ত পুরো রাস্তাটাই মাখন রাস্তা, অসুবিধা নেই। সামনে কাঁপা মোড়, কাঁপা মোড় থেকে আমরা বাঁ দিক নিয়ে নেবো বড় জাগুলি, তারপরে বড় জাগুলি থেকে বাঁ দিক একদম সোজা NH 12, যেটা এখন 34 বা 12, ওই রাস্তাটা। আমরা ফ্লাইওভারে না উঠে আমরা বাঁ দিক নিয়ে নেবো। তো বন্ধুরা, আমরা কাঁপা মোড় থেকে বাঁ দিক নিয়ে সোজা রাস্তা ধরে, যেরকম যেরকম রাস্তা আছে ধরে চলে এলাম বড় জাগুলি মোড়। এটা হচ্ছে বড় জাগুলি। এই যে ফ্লাইওভারটা দেখছেন, এর ডান দিকে হচ্ছে বারাসাত। তো কলকাতার দিক থেকে এলে এই ফ্লাইওভারের উপর দিয়ে চলে যেতে হবে, আর আমরা এখন বাঁ দিক নিয়ে নেব। এই যে বাঁ দিক নিয়ে নিলাম, এই বাঁ দিক ধরে নিলাম। ফ্লাইওভারের পাশ থেকে গিয়ে আমরা মেন রাস্তায় উঠব। এটাই হলো ন্যাশনাল হাইওয়ে 34 বা এখন 12। এটা কিন্তু সোজা কৃষ্ণনগর হয়ে আমরা যাব, বেলডাঙ্গা হয়ে বহরমপুর, তারপরে বহরমপুর বাইপাস। চলুন রাস্তা দেখাচ্ছি। এইবার থেকে, মানে এই পর্যন্ত রাস্তা এরকম ছিল, এইবার রাস্তা ভালো, হাইওয়েতে আমরা উঠব। তো আমরা উঠে গেলাম NH 34। এই যে কৃষ্ণনগর 58 কিলোমিটার, এখান থেকে চাকদা কল্যাণী মোড়, এই রাস্তাটাই সোজা কিন্তু ডালখোলা। তো রাস্তা কিন্তু এখন পুরো মাখন, কিন্তু যেহেতু আমরা অনেক বেলায় বেরিয়েছি, 12টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, তাই ট্রাফিক পাবো, বেশি স্পিডে চালানো যাবে না, কিন্তু রাস্তা ভালো, টুকটুক করে ঠিক ভালোভাবেই। আমরা কৃষ্ণনগর পেরিয়ে গেলাম। পুরোটাই এরকম রাস্তা, অসাধারণ রাস্তা। তো এখন বাজে দুপুর 2:19,
দেখি কোথাও একটা দাঁড়িয়ে লাঞ্চ করে নিতে হবে, তারপর আবার বেরিয়ে যাবো। বন্ধুরা আমরা পেরিয়ে গেলাম পলাশি মোড়, এই যে পলাশি, পলাশি গেট দেখা যাচ্ছে, যে পলাশি যুদ্ধের সময় এই যে পলাশির গেট তৈরি হয়েছিল। পলাশি থেকে আমরা বেলডাঙ্গা হয়ে বেরোবো। কপালগড়ে বেলডাঙ্গা রেল গেটটা পেরিয়ে গেলাম ডান দিকের লেন ধরে। এই প্রত্যেক দিনই এখানে সকাল থেকে দুপুর অবধি জ্যাম থাকে এই বেলডাঙ্গা রেল গেট। তো লরির জ্যামের আগেও দুবার যেহেতু ফেসেছি তাই একবার এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আগেই দেখতে পেয়েছি যে লরির জ্যাম আছে, অমনি ডান দিকের লেন ধরে সোজা টেনে রেল গেট পর্যন্ত চলে এসে পেরিয়ে গেলাম, একটুও জ্যামে ফাঁসিনি। দেখুন এটা এই দিকের জ্যাম, অপোজিটে এর 3 ডবল জ্যাম রয়েছে। বেলডাঙ্গা পেরোলাম, এবার সোজা বহরমপুর বাইপাস ধরে বেরোবো। তো বন্ধুরা আমরা বহরমপুর থেকে এই লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ছি, এখন বাজে 4:10। বহরমপুরে পৌঁছে লাঞ্চ করলাম, করে এখান থেকে এখন সোজা রাস্তা ধরবো। রাস্তা খুব ভালো, শুধু বাইপাসটা, বহরমপুর বাইপাসটা খুব বাজে অবস্থা, চলুন দেখাচ্ছি আপনাদের। রাস্তা একদম সোজা ডাল খোলা, দেখা হচ্ছে রাস্তায়, চলুন। আমরা চলে এলাম বহরমপুর বাইপাস, এই ডান দিকের লেন ধরে নেবো বহরমপুর বাইপাস, বাঁ দিকে বহরমপুর সিটি। তো বহরমপুর বাইপাসের অবস্থাটা খুব খারাপ আসার দিন দেখলাম, চলুন দেখাচ্ছি। এটা বহরমপুর বাইপাস, শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা ভালো আছে, এই যে এরকম ওচাটে ছাপড়িগুলোর জন্য যত অ্যাক্সিডেন্ট হয়। তো বাইপাসে একটা ধাবাও হয়েছে, বহরমপুর বাইপাস ধাবা। তো বহরমপুর বাইপাস যাওয়ার সময়, শিলিগুড়ি যাওয়ার সময় রাস্তাটা ভালো আছে, কিন্তু ফেরার দিকের, মানে কলকাতা ফেরার দিকের রাস্তাটা খুব জঘন্য অবস্থা, একদম রাস্তা গর্ত গর্ত হয়ে গেছে। তো মাত্র 1 বছর হয়েছে এই বাইপাসের অবস্থা, তাতে এই অবস্থা, কি রকমের কোয়ালিটি ওয়ার্ক হয়েছে কে জানে। তো বন্ধুরা দুপুর 12টায় বেরিয়ে এখন বাজে বিকেল 5:05, আমরা পৌঁছে গেলাম, এই যে বিকেল 5:05 আমরা পৌঁছে গেলাম জঙ্গিপুর বা ওমরপুর। তো 5 ঘন্টায় পৌঁছালাম, ভালোই এসেছি, কিন্তু বিষয়টা হচ্ছে মোড়গ্রাম থেকে জঙ্গিপুর রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না, প্রচুর রাস্তায় রিপিটেশন রয়েছে, গর্ত রয়েছে, গাড়ি 60-70-এর বেশি কিন্তু চালানো যাবে না। এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় গর্ত ভর্তি, গর্ত ভর্তি, ফারাক্কা অবধি এরকম রাস্তা মনে হয় আছে, দেখাচ্ছি আপনারা। ফারাক্কার আগে এই ধুলিয়ান ব্রিজে কাজ হচ্ছে, সেই জন্য রাস্তা বন্ধ, সিঙ্গেল লেন। আজকের ডেট অবধি এটাই আপডেট, কবে ঠিক হবে যায় না, এটা অনেক দিন ধরেই কাজ হচ্ছে। আর রাস্তার অবস্থা এই এই জায়গাটাগুলি খুব একটা ভালো নয়। তো বন্ধুরা দুপুর 12টায় বেরিয়ে এখন বাজে 6:07, আর আমরা পৌঁছে গেলাম ফারাক্কা ব্যারেজ। এই সময় রাস্তাটা একটু খারাপ ছিল, তাই মানে ওমরপুর বা মোড়গ্রাম থেকে রাস্তাটা মানে এত ডাইভার্সন রয়েছে, প্লাস এ আছে আপনার স্পিড ব্রেকার আর রিপিট রোড, যার জন্য সময় লেগে গেল। একদম লাইট ফুটে আরাম করে গাড়ি চালাচ্ছি, একদম লাইট ফুটে আরাম করে গাড়ি চালাচ্ছি, কোনো তাড়াহুড়ো নেই, নিজের বাড়িতেই যাব। তো এরপরে কালিয়াচকে যদি জ্যাম না পাই তাহলে হালকা করে টেনে দেওয়া যাবে, রাস্তা প্রচণ্ড ভালো রাস্তা মালদার পর থেকে, দেখা যাক, চলুন দেখাচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন। চলে এলাম কালিয়াচক, এখন বাজে 6:25। তো বন্ধুরা চলে এলাম এখন কালিয়াচক, সন্ধে 6:25, জগদ্ধাত্রী পুজোর নবমীর রাত। আজকে আমরা হুগলির ছেলেরা, হুগলির লোকেদের কাছে একটা আলাদা আনন্দ,
চন্দননগর, রিসরা, কন্নগর সব কালী পুজোর রাত, সরি জগদ্ধাত্রী পুজোর রাত। তো বাড়ি ছেড়ে চলে এলাম শিলিগুড়ি। শিলিগুড়ির বাড়িতে কাজ শুরু হয়ে গেছে, ছুটির দিন শেষ। তো কিছু টিপস ইভিনিং ড্রাইভ বা নাইট ড্রাইভে দেবো আমি। চলুন, সিগনাল ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা, আমরা এই মালদা পেরিয়ে রায়গঞ্জের দিকে, এখন বাজে 7:10। তো অনেকটা রাস্তায় চলে এসেছি, ঘড়ির কাটা বলছে প্রায় 360 কিলোমিটার। 360 কিলোমিটার আমরা এসে গেছি, আর 250 কিলোমিটার মতো বাকি আছে। তো সামনে কোনো পেট্রোল পাম্প দেখে দাঁড়াবো, তেল ভরবো, তারপরে আবার বেরোবো। ওভারঅল মোটামুটি রাস্তা খুবই ভালো বলবো না, শুধু ওই বহরমপুরের পরে রিপিট রয়েছে রাস্তায়, রিপেয়ারিং রোড, এছাড়া মোটামুটি পুরো রাস্তাটাই ভালো। চলুন দেখা হচ্ছে। রায়গঞ্জের রাস্তা খুবই ভালো, অসাধারণ রাস্তা। মালদার পর থেকে তো রাস্তা খুবই সুন্দর, NH2, NH12, ডালখোলা অবধি একদম মাখন রাস্তা। মোটামুটি ইভিনিংয়ের পরে ব্যারিকেডগুলো সব ওরা সরিয়ে দেয় 6টার পরেই, তো তখন রাস্তা আরও ফাঁকা হয়ে গেছে, আর গাড়ির সংখ্যা অনেক কম আছে, ট্রাফিক। তো খুব সুন্দরই যাচ্ছি এখনও আপাতত। কিছু কিছু টিপস রাস্তায়, মোটামুটি অপোজিট লেন থেকে গাড়ি আসছে, তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে, আর হাই বিমে চালাবেন ওয়ান ওয়ে রাস্তা হলে। লরি থেকে সাবধান, সঙ্গে প্রচুর জল রাখবেন, এন্টারটেনমেন্টের জন্য গান লোড করে রাখতে পারেন, যেটা আপনাকে এনার্জি দেবে। তো বন্ধুরা, আমরা এই রায়গঞ্জ বাইপাস ধরে নিলাম। রায়গঞ্জ বাইপাস এখন 6 লেন রোড, পুরো এটা সোজা গিয়ে ডালখোলায় মিশবে এই রাস্তা, তারপরে ডান দিক নিয়ে নেব। বন্ধুরা, রাতের বেলা এদের থেকে খুব সাবধান, রাতের অন্ধকারে দূর থেকে কিচ্ছু দেখা যায় না, কিন্তু এদের থেকে খুব সাবধান। না রিফ্লেক্টর আছে, না লাইট আছে, কিচ্ছু নেই। তো রাতের বেলা এখন গাড়ি চালাবেন, এদের থেকে অন্তত সাবধান। সন্ধ্যার পরে গাড়ি চালানোর একটা আরাম আছে, ট্রাফিক অনেক কম থাকে এবং রাস্তা ফাঁকাই থাকে, প্লাস যে স্পিড ব্রেকারগুলো আছে সেগুলোকে সরিয়ে দেয়, তো যার জন্য রাস্তাটা অনেক ক্লিয়ার এবং ইজিলি 80 থেকে 100 ক্রুজ করা যায়। আমরা চলে এলাম ডালখোলা বাইপাস। এই ডালখোলা বাইপাসের লাইটিংটা অসাধারণ লাগছে, আমাদের দেশের তিরঙ্গা, দুর্দান্ত লাগছে। এখন বাজে 8:44, ডালখোলা বাইপাস ক্রস করছি, অসাধারণ 6 লেনের বাইপাস। এই দেখুন রাস্তার মাঝখানে কি এটা প্যাকেট আছে, আমরা চলে এলাম ডালখোলা। এই ডালখোলা থেকে নিয়ে নেবো আমরা ডান দিক। এই ডান দিক হয়ে আমরা কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি ঢুকবো। পূর্ণিয়া শিলিগুড়ি হাই রোড ধরে নেবো এই যে বাইপাস। বন্ধুরা, আমরা চলে এলাম ইসলামপুর বাইপাস। এই বাঁ দিকে চলে গেলে ইসলামপুর সিটি, আমরা ডান দিকে ইসলামপুর বাইপাস ধরে নিলাম। বাইপাসটা কিন্তু খুবই সুন্দর, অনেকবার এসেছি এই রাস্তায়, অসাধারণ। শুধু একটা জিনিস বলবো, বর্ষার পর কিষানগঞ্জ থেকে ইসলামপুর এই রাস্তাটা ইভিনিং হলে একটু দেখে গাড়ি চালাবেন, পটহোলস আছে প্রচুর, আর রাস্তায় একটু গর্ত গর্ত আছে, ভাঙাচোরা রাস্তা আছে, ছোটো চাকার গাড়ি হলে খুব সাবধান, তো দেখে চালাবেন এটুকুই বলবো। এমনি বাকি রাস্তা কিন্তু ওভারঅল 95% খুবই ভালো রাস্তা। তো আসুন, সাবধানে, অসুবিধা নেই, দিনের বেলা আসলে তো খুবই ভালো, আমাদের হাতে সময় কম, তাই আমরা
সন্ধ্যা মানে যেহেতু নিজের বাড়ি যাবো তাই অসুবিধা হয়নি। চেনা রাস্তা, এই রাস্তায় রেগুলার যাতায়াত করি তো অসুবিধা নেই। চলুন সামনে আবার দেখাচ্ছি ইসলামপুরের পরে কোন রাস্তা ধরবো। তো বন্ধুরা আমরা প্রায় চলে এলাম শিলিগুড়ি, আর 10-15 মিনিট লাগবে। এখন বাজে রাত্রি 10:37। এই যে ডান দিকে যে লেখাটা দেখাচ্ছে ফুলবাড়ি জলপাইগুড়ি, এই যে ফ্লাইওভার, এটা ধরলে আপনারা গুয়াহাটি হয়ে কুচবিহার বা আসাম ওই দিকটা যেতে চাইলে মেঘালয় এই দিক দিয়ে যেতে হবে। আর এই বাঁ দিকে যেখানে বাগডোগরা লেখা এদিকে আমরা ঢুকে যাচ্ছি। এই বাগডোগরা এয়ারপোর্ট, তারপরে শিলিগুড়ি মেন টাউন, দার্জিলিং, গ্যাংটক সব এই এই রাস্তায় পড়বে। তো আমরা এখান থেকে ঢুকবো, এখান থেকে এই বিহার মোড় সামনে, এখান থেকে আবার বাঁ দিকে চলে গেলে বিহার বা নেপাল যাওয়া যাবে। এখান থেকে এই বাঁ দিকের থেকে রাস্তা দিয়ে নেপালে যাওয়া যাবে। অ্যাকচুয়ালি বন্ধুরা জেনারেলি আমি রাত্রিরে ড্রাইভ করি না, মানে সন্ধ্যার পর, শুধু এটা চেনা রাস্তা, রেগুলার যাতায়াত, তাই আমি এই রাস্তায় মানে বেলা করে বেরিয়েছি। জানি রাত্রির বেলা হলেও আমার বাড়িতে পৌঁছে যাব। তো সাধারণত আপনারা যদি এরকম নাইট ড্রাইভ করেন তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, যদি চেনা রাস্তা হয় ঠিক আছে, আর গাড়ি যেন অবশ্যই মানে বড় গাড়ি হয়। আমি ছোট গাড়ি সাজেস্ট করব না নাইট ড্রাইভ করার। আমার গাড়ি সবাই জানেন আপনারা, XUV 300 পেট্রোল 1.2 টার্বো ইঞ্জিন, তো 200 Nm টর্ক আছে, হাই টর্কিং ইঞ্জিন। তো আমাদের লাগলো প্রায় 11 ঘন্টা, আর 15-20 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। 12টায় বেরিয়েছি ডট কুন্নগর থেকে, 602 কিলোমিটার রাস্তা আমার কুন্নগরের বাড়ি থেকে শিলিগুড়ি বাড়ি এক্স্যাক্ট। তো হাই টর্কি ইঞ্জিন এবং বড় চাকা, 16 ইঞ্চির বড় চাকা, এসইউভি গাড়ি, তো সেই দিক দিয়ে সেফ। কিন্তু তাও XUV 300 ইন্ডিয়ার মোস্ট সেফেস্ট কার, 5-স্টার সেফটি রেটিং রয়েছে। তা সত্ত্বেও আমি কিন্তু লাইট ফুটে গাড়ি চালাই, একদম পুরো রাস্তাটাই আপনার 80-100 অ্যাভারেজ সন্ধ্যার পরে রাস্তা বুঝে চালিয়েছি। জেনারেলি আমি এটাই চালাই, এতে মাইলেজ ভালো পাওয়া যায়, নিজের শরীরের উপর স্ট্রেস কম পড়ে, গাড়ির উপর স্ট্রেস কম পড়ে, স্মুথ একটা ড্রাইভ। দিনের বেলা যদি হয় তো সেই ক্ষেত্রে 100-120 ম্যাক্সিমাম, তার বেশি আমি স্পিড তুলি না। যেমন এখন আমার গাড়ি 80-তে চলছে, স্পিড লিমিটও 80, এবং এই রাস্তা, রাস্তা ফাঁকা তাও, রাস্তা ভালো রাস্তা তাও। তো জেনারেলি লাইট ফুটে গাড়ি চালাবেন, এতে কী হবে আপনার শরীরের উপরও স্ট্রেস কম পড়বে, গাড়ির উপরও স্ট্রেস কম পড়বে, প্লাস মাইলেজটা পাবে। এই হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট এসে গেছি, ডান দিকে বাগডোগরা এয়ারপোর্ট। আমরা সোজা যাব বাগডোগরা মোড় থেকে ডান দিক নিয়ে নেবো, বাঁ দিকে গেলে পানি ট্যাঙ্কি, নেপালের পানি ট্যাঙ্কি মোড় পড়বে, আমরা ডান দিক নিয়ে নেবো শিলিগুড়ি শহর, যেখান থেকে দার্জিলিং, গ্যাংটক সব যাওয়া যায়। বন্ধুরা চলে এলাম বাগডোগরা মোড়, এই এখান থেকে বাঁ দিকে গেলে পানি ট্যাঙ্কি নেপাল, ডান দিকে আমরা যাব শিলিগুড়ি শহর। এখান থেকে কিন্তু প্রচুর হোটেল আছে, যারা কলকাতা থেকে বা সাউথ বেঙ্গল থেকে আসছেন, এখানে পরপর এবার হোটেল শুরু। এখান থেকে ডান দিক বাঁ দিক আপনারা হোটেল পেয়ে যাবেন কনস্ট্যান্ট শিলিগুড়ি বা দার্জিলিং মোড় অবধি। এখন বাজে প্রায় যেহেতু 15-11 নাগাদ বাজে, তাই সব বন্ধ এখন, সবই পেয়ে যাবেন। তবে যাদের হোটেল বুকিং করা থাকবে তারাই কিন্তু রাত্রিরে ড্রাইভ করে আসবেন, নাহলে এখানে শিলিগুড়িতে সবাই 8:30 ঘুমিয়ে পড়ে, তো রাত্রিরে হোটেল পাওয়া মুশকিল। তো বন্ধুরা এটা হচ্ছে দার্জিলিং মোড়, এখান থেকে বাঁ দিক চলে গেলে দার্জিলিং কার্শিয়াং আমরা সোয়ে যাব, গিয়ে আমরা বাস স্ট্যান্ড হয়ে পানি ট্যাঙ্কি মোড়ের কাছে যাব আমাদের বাড়ি।
ওরা মাটিগাড়া হয়ে শিব মন্দির হয়ে মাটিগাড়া হয়ে চলে এলাম দার্জিলিং মোড় হয়ে আমাদের শিলিগুড়িতে ঢুকব, মানে আমাদের বাড়িতে যাব। শিলিগুড়ি সিটি খুব ছোট্ট সিটি, বেশি বড় না, তিন চার দিক দিয়ে আসা যায়। বাট এইখান দিয়ে এলাম কারণ নৌকাঘাট বা মেডিকেলের মোড় থেকে ওই রাস্তাটায় একটু জ্যাম হয়ে যাবে, সেই জন্য এটা থেকে সেই দার্জিলিং মোড় থেকে সোজা যদি আমরা চলে যাই তাহলে হচ্ছে গ্যাংটকের রাস্তা, ওই যেখান দিয়ে লরিটা পাস করছে আমরা এই বাঁ দিকে নিয়ে নিলাম, এই যে শিলিগুড়ি বাস টার্মিনাস যেটা লেখা আছে। এখানেও প্রচুর হোটেল আছে, এখানে হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডটা কাছেই, এনজিপি থেকে এটা দূরে আছে কারণ এনজিপি অন্য রুটে। এই যে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমার বাড়ি তিন কিলোমিটার দূরে, 5-7 মিনিটের রাস্তা। এই বাঁ দিকে পরপর হোটেল ভর্তি, হোটেল পেতে অসুবিধা হবে না। আর এই সামনেই বাস স্ট্যান্ড। এমনিও বলা থাকলো সাউথ বেঙ্গলের থেকে যারা আসবেন কলকাতা বা সারাউন্ডিংস, যদি রাত দুপুরেও কখনো কোনো ইমার্জেন্সি হয় আমার ইউটিউবে কমেন্ট করে অথবা আমার ফেসবুক অন থাকে মেসেঞ্জারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ইফ এনি ইমার্জেন্সি। আমি চেষ্টা করব হেল্প করার। পৌঁছে গেলাম শিলিগুড়ি, এই হচ্ছে রাস্তা আজকের দিনে পর্যন্ত আপডেট। এছাড়া শিলিগুড়িতে হোটেল পেতে কোনো অসুবিধা হবে না, বাস স্ট্যান্ড এই সামনেই, এনজিপি এখান থেকে টোটো করে বা অটো করে যাওয়া যায়, 150 টাকা নেয়। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, হ্যাপি ট্রাভেলিং। চলুন দেখা হবে পরের ব্লগে, দেখা যাক কোথায় যাওয়া যায়।